প্রসঙ্গ দিসপুর মহাবিদ্যালয়ের 74 লাখ ধন হরলুকি। ধন হরলুকির আড়ত ব্যাংকর ডুব নথকা নহয়। সংবাদমেলত ব্যাংক অফ বরোদার এই বিস্ফোরক স্বীকারোক্তি। সমগ্র ঘটনাত জড়িত আছে নেকি ব্যাংক কর্তৃপক্ষ? গোটেই তদন্ত করে পেলাই যেটু যে রিয়েল কালপ্রিট পয়সাটা উলিয়াই লৈ যোৱা হৈছে, এইটো একটা ফ্রড কেস হয়েছে, তার কোনো সন্দেহ নাই। তাত আমি এই অস্বীকার করব খোঁজা নাই। আর ব্যাংকর এমপ্লয়ীর জড়িয়তে হয়েছে সেইটাও সত্য কথা। জড়িয়তে ইন দ্য সেন্স মানে যেখানে কাম কাজ করেছে, তারমানে ধর কোনবাই একাউন্ট পোস্টিং করেছে, কোনবাই অথরাইজ করেছে। 21 এপ্রিল বৃহস্পতিবার এইখান দিসপুর মহাবিদ্যালয়ের ব্যাংক অফ বরোদা দিসপুর শাখাস্থিত একাউন্টের পৰা কোনো ভুয়া চেকর জড়িয়তে দুর্বৃত্তই লুটিছিল 74 লাখ টাকার বৃহৎ পরিমাণের ধন। তারপিছতেই হাহাকার আরম্ভ হল দিসপুর আরক্ষীর তদন্ত। দিসপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এজন নবজ্যোতি বরার মতে ধন হরলুকির ঘটনাত জড়িত ব্যাংকর কর্মচারী। বৃহৎ বাহিরের চক্র এটা আর স্থানীয় চক্র দুইটার নেক্সাস এটা নিশ্চয়ক আছে, নহলে ইমান ডাঙর ফ্রড এটা ব্যাংকত, কারণ চেকখন কোনোবাই প্রেজেন্ট করবলে আহিছিল সেখানে লোকেল মানুষ হব লাগবে, আর যলৈ গল সেখানে বাহির মানুষ, গতি লোকেল যিকেইজন মানুষ আছে বাহির মানুষের পর কিবা লেনদেন করেছে আর ধনের আশাত হয়তো এই গোটেই কামটা করেছিল, গতি দুইটা ভিতরের আর অসমের বাহিরের দুইটা চক্রর লগত একটা নেক্সাস থাকার সম্ভাবনা এটা নূর করব নোৱাৰি। আরক্ষীর প্রাথমিক অনুসন্ধানতেই জেরার সম্মুখীন হয় ব্যাংকর ম্যানেজার সহ কেইবাজনো কর্মচারী। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহত বিএসএনএলর রঙিয়া শাখার দুই বিষয়াকু সোধা পোছার বাবে আটক করে দিসপুর আরক্ষী। দুই বিষয়ায় প্রবঞ্চকক সিম কার্ড যোগানোর তথ্য লাভ করেছিল আরক্ষী, দুয়োকে আটক করেছিল যদিও পিছলৈ যাবলৈ দিয়ে দিসপুর আরক্ষী। এই সমগ্র ঘটনাত অভিযোগের আঙুলি উঠা ব্যাংক অফ বরোদার দিসপুর শাখায় সোমবারে আয়োজন করে এক সংবাদ মেল। ব্যাংক অফ বরোদার মতে কর্মচারী বা বিষয়া যিসকলে তেখেতসকলক সহযোগ করব লাগে পূর্ণভাবে সহযোগ করে আছে, আর আমি আরক্ষী বিভাগ কথাও দিছো যে তদন্তর খাতিরত আপনার তেখেতসকলে যেতিয়াই আমার ব্যাংকর কর্মচারীক মাতি পঠিয়াব ইফালে ব্যাংক অফ বরোদার পৰা কলকাতার বিভিন্ন একাউন্টলৈ উলাই যোৱা ধনখিনি 22,50,000 টাকা উভতাই আনিবলৈ সক্ষম হয় ব্যাংক অফ বরোদায়। যে আমার ব্যাংকর কর্তৃপক্ষই এই 76 লাখ সামথিং যে পয়সা সেইটো তেওঁলোকে রিটার্ন দিম বুলি কৈছে, যে পয়সাটো আমি ডিপোজিট দিম। তো তেওঁলোকে এটা কথা খুব স্পষ্টভাবে বারে বারে কৈ আছে যে যেহেতু ব্যাংকে পয়সাটা দিব ওলাইছে, তার মানে চুর করেছে। তো আমি এই সেই বিষয়ে আমার সভাপতি আপনার কব, আমার একটা গাইডলাইন আছে যে ব্যাংকে কাস্টমারক কেউ ভিক্টিম করব নোখোজে। যিকোনো একটা যেটা ঘটনা ঘটিব সেই ঘটনাটোত যিমান টাকা পয়সা জড়িত থাকিব কাস্টমারক আগতে সেইটা করব, আর সেইটা যদি রিয়েলি ফ্রড হয়ে লস হয়ে যায় ব্যাংকে কিন্তু সেই পয়সাখিনি ইন্স্যুরেন্সের পর পাব। এতিয়াও অব্যাহত আছে আরক্ষীর তদন্ত। ব্যাংক কর্তৃপক্ষের মতে আরক্ষীয় সমগ্র ঘটনা সঠিকভাবে তদন্ত করক। আরক্ষী তদন্ত করেছে যদিও সেই গতি কিছু লেহেমিয়া হওয়ার কথা প্রকাশ করে সংবাদমেল। এই ধন হরলুকির আড়ত কেবল ব্যাংক কর্তৃপক্ষই নহয় কলেজের কোনো লোক জড়িত থাকিব পারে। ভিডিও জার্নেলিস্ট সৌরভর সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট, প্রাগ নিউজ।